আমরা কোনদিন ভেবেছিলাম অষ্টমীর দিনটা আমাদের এভাবে কাটবে? হাই গাইস, আমি রূপম। এখন এই ভিডিওতে কথা হবে মির্জাপুর সিজন 2 এর এন্ডিং এক্সপ্লেইন নিয়ে। সিজন 3 এর মোস্ট প্রবাবলি প্লট কি হতে পারে এবং কোন চরিত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং পোস্ট ক্রেডিট সিন বস যেটা অনেকেই মিস করে দিয়েছে এবং সেটার গুরুত্ব কি সেটা নিয়েও কথা হবে। তবে একটা ছোট্ট ডিসক্লেমার হলো এই যে যারা কালকে মির্জাপুর সিজন 2 দেখেনি তারা যাতে এই ভিডিওটা আর কন্টিনিউ না করে, তাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তোমরা কোথায় যাচ্ছ বস? তোমরা দেখো ভিডিও শুরু করি, পাঞ্জাবিতে নাকি আমি, কি করা যাবে পরিবারের চাপ। তো আমরা সিজন 2 এর একদম শেষ ভাগে এটা দেখতে পাচ্ছি, কুলভূষণ জি মানে লেজেন্ড ত্রিপাঠি তার ইতিগজ হচ্ছে। কিরকম ভাবে সেটা হচ্ছে মকবুলের বাড়িতে গিয়ে বাবারকে মারাকালীন মুন্না ভাইয়া মকবুলের মাকেও মেরে দিচ্ছে। এটা মকবুল মানতে পারছে না, সে পরের দিন সকালবেলা বন্দুক নিয়ে প্রস্তুত হচ্ছে কাকে মারতে, লেজেন্ড ত্রিপাঠি কুলভূষণকে। তো সেই সময় বিনা রাসিকা দুগ্গল কালীন ভাইয়ার ওয়াইফ, সে বলছে তুমি ওনাকে মারবে না আমি মারবো, এবং সে কুপিয়ে খুন করে নিজের শ্বশুরকে। এটা জানতে পারে না যদিও মুন্না ভাইয়া এবং হচ্ছে কালীন ভাইয়া। পয়েন্ট 2, বিনা কলস গোলু, এবং সে বলছে যে এটাই সব থেকে বড় সুযোগ, ফাটল গভীর এবং এখনই তোমরা অ্যাট্যাক করো, তারা বুঝতে পারে যে পরিবারের দূরত্ব রয়েছে। আচ্ছা, পয়েন্ট 3, রাজা মারতে যাচ্ছে দিব্যেন্দু মনে হচ্ছে আমাদের মুন্না ভাইয়াকে, এবং মরণকালে রাজা বলছে কালীন ভাইয়া তাকে পাঠিয়েছিল। এর ফলে মুন্না ভাবে নিজের বাবাকেই মেরে দিই, মির্জাপুর নিয়ে নিই। কিন্তু সে যখন নিজের বাবার কাছে যায় বাবাকে গুলি করতে, সে বুঝতে পারে যে না, বাবাকে সে মারতে পারবে না এবং বাবার ছেলের সম্পর্কটা আবার একটুখানি ঠিক দিকে এগো। এবং সেই সময় কালীন ভাইয়া বলে যে সে মির্জাপুর সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছে মুন্নাকে, শুধুমাত্র সে ভার্ডিক্ট দেবে। অন্যদিকে দেখানো হচ্ছে বিহারের ত্যাগীর পরিবার, বড় ত্যাগী মানে হচ্ছে ছোট ত্যাগী, সরি দাদা ত্যাগী, সে বুঝতে পারে তার ছোট জন মানে হচ্ছে ছোট বিজয় বর্মা এই সম্পূর্ণ আফিম ধান্দায় যুক্ত ছিল, এবং সে বলছে ঠিক আছে তুমি গোলুকে ডাকো। গোলুকে যখন সে ফোন করছে, গোলু বলছে আসতে পারবে না, এবং অগ্নি পরীক্ষার জন্য ছোট বিজয় বর্মাকে নিজের মামাকে মারতে দেওয়ার কথা বলা হচ্ছে। অগ্নি পরীক্ষায় সে ফেল হয় এবং বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে গুলিগোলা চলে, এবং সেইখানে আমরা জানতে পাচ্ছি ছোট বিজয় বর্মা মারা যাচ্ছে, মানে ছোট জন, আমি খালি ছোট ছোট বলছি। নেক্সট পয়েন্ট, যখন আমরা দেখতে পাচ্ছি কালীন ভাইয়া এবং মুন্না ভাইয়া রগরগে দগদগে সম্পর্ক ছিল, একটা মিঠা ভাব দেখা দিয়েছে, ঠিক সেই সময় অ্যাট্যাক করছে কে, গুড্ডু এবং গোলু। এবং এই সম্পূর্ণ সিনারিওটা বসে দূর থেকে দেখছে কে, শারদ এবং তার টিম। গুড্ডু এবং গোলু দিব্যেন্দু মানে মুন্না ভাইয়াকে কষ্টটা বোঝায়, মৃত্যু যন্ত্রণাটা কি, এবং তাকে মেরে ফেলে। কালীন ভাইয়া একদম মৃত্যুর দোরগোড়ায় ঠকঠক করছে, এই সময় শারদ গল্পের টুইস্ট দিয়ে কালীন ভাইয়াকে গাড়িতে তুলে ওখান থেকে কেটে পড়ছে। এবং বোঝা যাচ্ছে গুড্ডু পণ্ডিত এটা প্রমিস করেছে বিনাকে, ত্রিপাঠির পরিবারের বড় সিংহাসনে এবার বসে পড়ছে গুড্ডু পণ্ডিত, মানে এখন দাঁড়িয়ে মির্জাপুরে কিং হচ্ছে গুড্ডু পণ্ডিত। তো এই ছিল মির্জাপুর সিজন 2 এর গল্পের গ্রাফ। কিন্তু এখন কথা হবে মির্জাপুর সিজন 2 এর সব থেকে ডিফিকাল্ট চরিত্রগুলো নিয়ে। তোমার কি মনে হয় মির্জাপুর সিজন 2 তে কাকে সব থেকে বেশি বুদ্ধিমান বা কোন চরিত্রকে সব থেকে ভালো করে এস্টাবলিশ করা হয়েছে, মহিলা চরিত্রগুলো আমি আগের দিনই বলছিলাম, এবং সব থেকে ইম্পর্টেন্ট বুদ্ধিমান এবং যাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিনা, যেটা করেছে রাসিকা দুগ্গল। তার চরিত্রের এখানে দুটো বড় বুদ্ধির প্রমাণ পাওয়া যায়। এক, তিনজনকে বলছে তার বাচ্চার বাবা হচ্ছে এই তিনজন, মানে এই তিনজন একসাথে না, কুলভূষণ খড়বান্দা তার শ্বশুরকে বলছে যে আপনি হচ্ছেন আমার হোনেওয়ালা বাচ্চার বাপ। এদিকে তার হাজব্যান্ড কালীন ভাইয়া পঙ্কজজিকে বলছে আপনি আমার বাচ্চার বাপ, এটা তো জানা কথাই, এবং রাজাকেও বলছে সম্পূর্ণ কাজ কার্য সিদ্ধির জন্য যে আপনি আমার বাচ্চার বাপ। এবার আপনারাই লজিক লাগাও, তোমরাই লজিক লাগাও, কালীন ভাইয়া বাদে, কারণ ফল্ট তো রয়েছে, বাদ বাকি দুজনের মধ্যে কে তার বাচ্চার বাপ। দ্বিতীয়, ইল উইথ গুড্ডু। আমি কথাটা কেন বলছি, কারণ তাদের যখন ফোনে কনভারসেশন হবে আমরা বুঝতে পারছি একটা ডিল নিয়ে কথা হচ্ছে, একটা প্রমিস নিয়ে কথা হচ্ছে। তো সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কীরকমভাবে সেটা হচ্ছে, গুড্ডু পণ্ডিতকে সে বলেছে যতক্ষণ না তার ছেলে বড় হচ্ছে, মানে বিনার ছেলে বড় হচ্ছে, ততক্ষণ হয়তো গুড্ডু পণ্ডিত এই সিংহাসনে বসছে, কিন্তু যখন বিনার ছেলে বড় হয়ে যাবে তখন গুড্ডু পণ্ডিতকে এই মির্জাপুরের গদি ছেড়ে দিতে হবে। তো এটা কীরকমভাবে আসবে সেটা তো আমরা সিজন 3-তেই জানতে পারবো। দ্বিতীয় সবথেকে বুদ্ধিমান ক্যারেক্টার হচ্ছে শরদ। শরদ কিন্তু এমনও না যে শুধুমাত্র লড়ে জিতে যাব, বা এমনও না মুন্না ভাইয়ের মতো যে আমার লোভ বেশি, মানে এখানে গুড্ডু চাইছে নিজের শক্তি দিয়ে বিস্তার করতে এবং পেতে হচ্ছে মির্জাপুরের সিংহাসন, এবং মুন্না চাইছে যেভাবে হোক আমার মির্জাপুরের গদি চাই। কিন্তু শরদ চাইছে ঠিক চেজের মতো, তার মা যেটা শিখিয়েছে, যখন আমাদের কাছে হার জিত এই দুটোই আমরা জানি যে খেলায় কী হবে, তখনই আমি যখন ইচ্ছা জিততে পারি, যখন ইচ্ছা হারতে পারি। তো এই প্ল্যানটা হিসাবেই সে সম্পূর্ণ নিজের খেলা সাজিয়েছে। কীরকমভাবে সবার আগে শরদ এটা প্ল্যান করে নিয়েছে যে আগে আমাকে এদের বিশ্বাস জয় করে নিতে হবে, এদের সবসময় পাশে থাকতে হবে, এবং ঠিক যখন এরা দুর্বল থাকবে তখন আমাকে বাজিটা উল্টে দিতে হবে। সারা সিরিজে এদের বিশ্বাস জয় করেছে, এবং খুব ভালো করে আমরা দেখব যখন তাকে পুলিশ বলল যে আমরা দুজনই কালীন ভাইয়া বা এই দলের ক্ষতি চাই,
তখনও কিন্তু সে এদের সাথে হাত মেলায়নি, কারণ সে জানে সে যদি এখন পাল্টি মারে বা সে যদি এখন ওদের সাথ দেয় তাহলে কালীন ভাইয়ার চোখে সে একবারে চলে আসবে। এই জন্য সে পলিটিশিয়ানদের সাথে ছিল যাতে পিছন থেকে তার নামটা কখনো না উঠে আসে। এবার যদি আমরা জাম্প করি সিজন থ্রি এর প্লট প্রেডিকশন, সিজন থ্রির গল্প কি হতে পারে, তাহলে সবার আগে আমি কালকে কি বলেছিলাম, বলেছিলাম হচ্ছে সিজন টু এর এন্ডিংটা কোথাও একটা কি ইঙ্গিত এটাই দেয় সিজন ওয়ান যেরকমভাবে শুরু হয়েছিল। আচ্ছা এটা আমি কেন বলেছি, তো প্রথমে আমরা সিজন ওয়ানের একদম স্টার্টিংটা কীরকম দেখেছিলাম, কালীন ভাইয়া তার একটা পরিবার, কিন্তু তার বাবা হচ্ছে বৃদ্ধ, মানে হচ্ছে কুলভূষণ গ্রেট ত্রিপাঠি, এবং সে কোথায় বসে থাকে, একটা হুইল চেয়ারে, ঠিক আছে। তার শরীর হয়তো অকেজো কিন্তু মাথা কিন্তু নয়, এবং সে শান্ত ঠান্ডা মস্তিষ্কে সম্পূর্ণ বিষয়টা একটা পর্যালোচনা করে তার ছেলেকে একটা রাস্তা দেখায়, রাস্তার একটা উপমা দেখায়, এবং কালীন ভাইয়া খুব সুন্দর করে সেটাকে বিস্তার করে। কিং কিন্তু কালীন ভাইয়াই ছিল, কিন্তু কোথাও একটা গিয়ে ওপর থেকে এই বিষয়টা সম্পূর্ণভাবে পর্যালোচনা করতো কিন্তু আমাদের হচ্ছে কুলভূষণ দাদু। তো এবার ঠিক কালীন ভাইয়ার যদি আমরা অবস্থাটা দেখি, গুলি খেয়ে তার একদম পুরো দোরগোড়া মৃত্যু, এবার তাকে বাঁচিয়েও নেওয়া হবে, ডেফিনেটলি সে মরবে না, ঠিক আছে, শরৎ তাকে বাঁচিয়ে নেবে। এবার শরৎ এটা প্রমাণ করে দিল যে আমি আপনাকে উদ্ধার করেছি, আমি আপনাকে বাঁচিয়েছি, আমি আপনার প্রাণভোমরা, ঠিক আছে। এবার কালীন ভাইয়া যা যা সূত্র, কালীন ভাইয়া ডেফিনেটলি গুড্ডুর থেকে তো বেশি বুদ্ধি রাখে, কালীন ভাইয়া পলিটিক্স তো বেশি ভালো বোঝে, কালীন ভাইয়া একটা করে চেজের দান দেবে এবং যেটা সম্পূর্ণভাবে ইউটিলাইজ করবে কে, শরৎ। শরৎ ঠিক মির্জাপুর দখলের জন্য সম্পূর্ণ চেষ্টা করবে, এবং যেখানে সবাই জেনে যাবে যে মির্জাপুরের পুরনো রাজা মানে হচ্ছে কালীন ভাইয়া মৃত, ঠিক তখনই কালীন ভাইয়াকে নিয়ে চলে আসবে আবার শরৎ অনেকটা শক্তির সাথে, এবং পুরনো যারা কালীন ভাইয়ার সাথে ছিল তারা সবাই কালীন ভাইয়ার সাথে থাকবে। এবার প্রশ্ন মকবুল, ম্যাথের সূত্র আছে মাইনাসে মাইনাসে প্লাস, তো সবথেকে বড় এই সিজনের শেষে আহত কে, সেটা হচ্ছে মাধুরী, তার হাজব্যান্ড, লাভেবল হাজব্যান্ড মুন্না ভাইয়াকে হারিয়ে ফেলেছে। তো মাধুরী এবং অন্যদিকে মকবুল এ নিজের মাকে হারিয়েছে, তো সিএম অবশ্যই তার কাছে পাওয়ার রয়েছে কিন্তু তার কাছে শক্তি নেই, তার একটা ম্যান পাওয়ার দরকার। তো ঠিক তার ম্যান পাওয়ার, উপযোগ্য ম্যান পাওয়ার হচ্ছে কে, মকবুল, মানে এখানে তার কাছেও ঠিক বড় একটা ইক্কা চলে এলো। কালীন ভাইয়া এবং শরৎ এরা দুজন তো রেডি, গোলু গুড্ডু এরাও তো রেডি, এবং বিনা তার ছেলেকে বড় করছে, কারণ মির্জাপুর দখল করার জন্য রেডি তো হতে হবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট দ্য বিহার পার্ট, আগিস মানে হচ্ছে বড় ত্যাগী, মানে সরি ছোট ত্যাগী, মানে হচ্ছে দাদ্দা ত্যাগী, দাদ্দা ত্যাগী তার ছেলে, মানে সে জানলো লড়াই করে তার ছোট ছেলে মারা গেছে, বড় ছেলে বেঁচে আছে। এবার এই সম্পূর্ণ ছেলের মৃত্যুর জন্য দায়ী কে, তার কি মনে হবে, গোলু দায়ী, যেভাবে হোক গোলুকে মারতে হবে। গোলুকে মারতে হলে কোথায় আসতে হবে, মির্জাপুরে, মির্জাপুরে যদি আসি, যদি গোলুকে কোনোরকমভাবে মারাও যায় বা মারার প্ল্যান করা যায়, তারপরে কী আছে, মির্জাপুর দখল, তো তারাও ট্রাই করবে মির্জাপুর দখল নেওয়ার জন্য। এই নিয়ে আবার একটা বড় মহাভারত তৈরি হতে চলেছে। এবার যদি আমরা চলে যাই পোস্ট ক্রেডিট সিনে, তাহলে এই যে আমি বললাম দাদার বড় ছেলে, আমরা কী জানছি, দাদার বড় ছেলে বেঁচে আছে এবং ছোট ছেলে মারা গেছে, কিন্তু যদিও সিনটা দেখলে বোঝাই যায় কারণ প্রত্যেকের মাথায় ওই ডনের কনসেপ্টটাই ঘুরতে থাকে। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হচ্ছে সে আংটি ঘোরাতে ঘোরাতে আংটিটা হাত থেকে পড়ে যাচ্ছে। আমরা যখন দেখেছিলাম রোম্যান্টিক আশিক, মানে হচ্ছে ওই যে সব এজেন্ট বিক্রি করতে পারে, ডিম্পির বয়ফ্রেন্ড নামটা আমি ভুলে যাচ্ছি, ওর অফিসে যখন গেছিলো, বড় ছেলে খুব ভালো হাতে রিং ঘোরাতে পারে, ছোট ছেলে ট্রাই করছে কিন্তু ওরা পারলো না, ছোট ছেলে বড় ছেলেকে মেরে ফেলেছে এবং সে বড় ছেলের আইডেন্টিটি নিয়ে রয়েছে, কারণ সে জানে তাহলে দাদার থেকে সে রেসপেক্ট পাবে, বিজনেসে হিসা পাবে, সে ডিসিশন নিতে পারবে এবং সে আবারও গোলুর সাথে দেখা করতে পারবে, গোলুকে অ্যাপ্রোচ করতে পারবে যে গোলু প্লিজ আমার সাথে চলে আসো, এবং গোলুকে বাঁচাতেও পারবে দাদা ত্যাগী নেক্সট স্টেপ থেকে, এবং সেও চেষ্টা করবে মির্জাপুরে গিয়ে বিজনেস করার। আর যদি গোলু রাজি না হয় তাহলে সেও মেবি রিভেঞ্জ নিতে পারে। তো অনেকগুলো অ্যাঙ্গেল আসছে মির্জাপুর সিজন থ্রিতে, এবং পলিটিক্যাল ডোজগুলো আরও বাড়বে, তো দেখা যাক কে হবে নেক্সট কিং অফ মির্জাপুর। আরও একটা দিক মনে হয়, সেটা হচ্ছে সিজন ওয়ানে যেরকমভাবে ওই বিজনেসের যে ওই গতিটা, আপ অ্যান্ড ডাউনসটা দেখানো হয়েছিল, ওই যোগান চাহিদাগুলো দেখানো হয়েছিল, সিজন থ্রিতে আবার ওই বিজনেসের স্ট্রাকচারটা তৈরি করা হতে পারে, কারণ সিজন টুতে তো ওটা একদম ফ্ল্যাট, দেখা যাক কেমন কি হয় না হয়। এই ছিল আমার রিয়াকশন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ডিসক্রিপশনে আমি দুটো লিঙ্ক দিই, ইনস্টা ফেসবুক, জনতা আমাদের পাশে আছে, নিজেদের খেয়াল রেখো এবং দিনটা ভালো করে কাটিও, চলো বস দেখা হচ্ছে পরের ভিডিওতে।